প্রথমত আপনাদের জানিয়ে রাখি, পিএম কিষাণের যে টাকা ডিসেম্বর মাসে সেটা কিন্তু ইতিমধ্যে ছাড়া শুরু হয়ে গেছে। তো আপনি যদি টাকা পেয়ে থাকেন সেক্ষেত্রে খুবই ভালো কথা, যদি আপনি টাকা না পেয়ে থাকেন, কারণ ইভেন অনেকের হয়েছে কিন্তু যারা ভুল কিছু ছিল তাদের অ্যাকাউন্টের সাথে, তাদের কিন্তু রিজেক্ট করা হয়েছে, তারা কিন্তু টাকা পাচ্ছে না। তো সেই সমস্ত অ্যাকাউন্ট রিজেক্ট করার পরে নতুন লিস্ট কিন্তু প্রকাশিত হয়েছে, এবং সেই নতুন লিস্টে যদি আপনার নাম থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি টাকা পাবেনই। যদি আপনি এখনও না পেয়ে থাকেন সেক্ষেত্রে আপনাকে কিছুদিন অপেক্ষা করতে হবে, আপনি এই মাসের মধ্যেই টাকা পেয়ে যাবেন। তো আজকে আপনাদের জানানো হবে যাদের নাম রিজেক্ট হয়েছে, সেই রিজেক্ট করার পরে যে নতুন লিস্ট পাবলিশ করা হয়েছে, সেই নতুন লিস্টে আপনার নামটা যদি আপনি এখনও চেক না করে থাকেন রয়েছে কিনা, তাহলে অবশ্যই চেক করুন। কারণ হতে পারে আপনি আগের লিস্টে নাম ছিল কিন্তু এই লিস্টে আপনার নাম নাও থাকতে পারে বিশেষ ভুলের জন্য। তো যাই হোক, অবশ্যই আপনি ভিডিওটি দেখুন। তার আগে আপনাদের জানিয়ে রাখবো, যারা এখনও পর্যন্ত ই কেওয়াইসি করেননি তারা কিন্তু খুব সত্বর সিএসসি সেন্টারে গিয়ে ই কেওয়াইসি করে নিন, কারণ ই কেওয়াইসি কিন্তু ম্যান্ডেটরি হয়ে গেছে পিএম কিষাণের জন্য। আপনি যদি ই কেওয়াইসি না করেন সেক্ষেত্রে কিন্তু আপনি কোনোভাবে টাকা পাবেন না, আর সেটা কিন্তু আপনাকে সিএসসি সেন্টারের মাধ্যমে করতে হবে। অর্থাৎ আপনার বাড়ির নিয়ারেস্ট যে সিএসসি সেন্টার রয়েছে, কমন সেবা সার্ভিস রয়েছে, আপনি সেখানে গিয়ে কিন্তু করিয়ে নিন আপনার বায়োমেট্রিক অথেন্টিকেশন। তো যাই হোক, এবার সরাসরি দেখুন, আপনারা অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসার পরে এখানে আপনি একটু স্ক্রল করে নিচে আসবেন। একটু স্ক্রল করে নিচে আসলে এখানে আপনি অপশান পেয়ে যাবেন বেনিফিশিয়ারি লিস্ট বলে, আপনি সরাসরি বেনিফিশিয়ারি লিস্টে ক্লিক করবেন। তারপর দেখুন সিলেক্ট স্টেট রয়েছে, এখান থেকে আপনি সরাসরি আপনার স্টেট চুজ করবেন। নেক্সট ডিস্ট্রিক্ট রয়েছে, আপনি আপনার ডিস্ট্রিক্ট চুজ করবেন। সাব ডিস্ট্রিক্ট রয়েছে, আপনি আপনার সাব ডিস্ট্রিক্ট চুজ করবেন। একইভাবে আপনার ব্লক রয়েছে, আপনি ব্লক চুজ করবেন। নেক্সট ভিলেজ রয়েছে, আপনার ভিলেজ চুজ করবেন, এবং সরাসরি গেট রিপোর্টে ক্লিক করে দেবেন। গেট রিপোর্টে ক্লিক করার সাথে সাথে আপনি দেখবেন একদম নতুন লিস্ট, যারা টাকা পাচ্ছে তাদের নাম সহ কিন্তু ইনফরমেশান চলে এসেছে। দেখুন এই গ্রামে শুধুমাত্র 11 জনের নাম কিন্তু রয়েছে, তার মানে এই গ্রামে শুধুমাত্র এই 11 জনই কিন্তু টাকা পাবে, এছাড়া বাকি কেউ কিন্তু টাকা পাবে না। এইভাবে সব গ্রামেরই দেখবেন লিস্ট কিন্তু অনেক শর্টলিস্টেড করা হয়েছে, সেখানে আপনি অবশ্যই চেক করে দেখে নিন আপনার নামটা রয়েছে কিনা। তো যাই হোক, এই হচ্ছে টোটাল প্রসেস, এবং ভিডিওটিকে প্রত্যেকের সাথে শেয়ার করবেন যাতে প্রত্যেকে জানতে পারে।